আচ্ছা, আরএসএস, বিজেপি, শিবসেনা, এরা সবাই মিলে বাবরি মসজিদটা ভেঙে চুরমার করে দিল। আচ্ছা, বাবরি মসজিদে যারা নামাজ পড়তেন, মসজিদ বন্ধ হওয়ার কারণে তারা কি নামাজ বন্ধ করে দিয়েছে? নামাজ হাটে ঘাটে মাঠে শহরে নগরে বন্দরে রাস্তায় ঘরে বাড়িতে যেখানে হোক তারা নামাজ। বাবরি মসজিদ ভেঙে এবাদত কিন্তু বন্ধ হয়ে গেল। আল্লাহর এবাদত যারা করতেন কোথাও না কোথাও তারা এবাদত করছে। আচ্ছা, ছটপট যদি জিজ্ঞেস করি, ঠিক হোক আর ভুল হোক তাড়াতাড়ি বলবে না, ভাবার টাইম নেই। পাকির জন্য খাঁচা না খাঁচার জন্য পাকি? সবার জন্য প্যান্ডেল না প্যান্ডেলের জন্য সবার? যদি একটু ঘুরিয়ে জিজ্ঞেস করি, বরের জন্য বউ না বউয়ের জন্য বর? যদি ঘুরিয়ে বলি, মসজিদের জন্য নামাজ না নামাজের জন্য মসজিদ? বাহ, নামাজের জন্য মসজিদ। নামাজ বড় না মসজিদ বড় মর্যাদায়? নামাজ বড়। কোরআন শরীফে বেশিবার কার কথা আছে, মসজিদ না নামাজ? বেশিবার নামাজের। তাহলে যদি আমি জিজ্ঞেস করি, নামাজ যদি বড় হয় আর মসজিদ যদি ছোট হয়, আর মসজিদের জন্য নামাজ না নামাজের জন্যই মসজিদ, তাহলে গুরুত্বটা কা? নামাজ। আরএসএস যেটা ভেঙেছে, বড়টা ভেঙেছে না ছোটটা ভেঙেছে? ছোটটা ভেঙেছে। মূল ইবাদত তো মসজিদ না, ইবাদত হলো নামাজ। ওরা মসজিদটা ভেঙেছে কিন্তু ইবাদতটা ভাঙেনি, তাহলে ছোটটা ভেঙেছে আরএসএস, বিজেপি, বজরং, শিবসেনা, খোদার দ্রোহী দুশ্মন যারা, তারা ছোটটা ভেঙেছে ইবাদতটা ভাঙেনি। আর মুসলমান পাড়ায় মসজিদের পাশে গোলাম আলী রহমতুল্লাহ শফিক শেখ ওরে যখন মুয়াজ্জিন আজান দেয়, আসসালাতু খাইরুম মিনান নাও, এই গন্ডার আর জলস্থির মতন কাওরা গুলো যখন ঘরে শুয়ে শুয়ে নামাজ কাজা করে, এরা মসজিদ ভেঙেছে না নামাজ ভাঙছে? বড়টা না ছোটটা? তাহলে দিল্লির আরএসএস এর চাইতে এই আরএসএস টা লড়াই কার বিরুদ্ধে হওয়া উচিত? এতে কা? কারণ যা পার্টি আছে আকসাদ ধরা পড়বে। বহু লোক আছে বাকায়দা জামাতে নামাজ পড়ছে, ওর বাড়ির বড় গন্ডারটা ওজন করলে প্রায় 26-97 কিলো ওজন হবে, সে গন্ডার একক তো নামাজ পড়ে না। ওর বাড়ি একটা হাতি আছে, গরু মারা জঙ্গলের হাতি, সেই হাতি শুয়ে শুয়ে নামাজ কাজা করছে, ওর বাপ কিচ্ছু বলে না। আপনি ভাবলেন কি করে, আপনার ছেলে নামাজ পড়বে না, মেয়ে নামাজ পড়বে না, আর আপনি নামাজ পড়ে জান্নাতে যাবেন? আর কি তেল ফেলা কলের ভাবলেন কি করে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ বলেছেন আপনি জাহান্নাম থেকে বাঁচুন, আপনার পরিবার আহাল প্রতিবেশীদের কেউ জাহান্নাম থেকে বাঁচান। যে বাপ নামাজ পড়ে বেটাকে নামাজ পড়ায় না, যে বাপ নামাজ পড়ে মেয়েকে নামাজ পড়ায় না, সে বাপ যেন ওই নামাজ দিয়ে জান্নাতে যাওয়ার আশা করে। দায়িত্ব আমাদের ছিল না 1992 সাল থেকে 2022 সালেও আমরা কলকাতায় 6 ডিসেম্বর বাবরি মসজিদের আন্দোলন করেছি, মসজিদ চাই। 1992 থেকে এতদিন ধরে আমরা আন্দোলন করছি, মসজিদ আবার দিতে হবে। ভেঙেছে কারা? আরএসএস। আরএসএস মসজিদ ভাঙলে তার বিরুদ্ধে যদি আন্দোলন হয়, যে সমস্ত আরএসএস নামাজ ভেঙেছে তার বিরুদ্ধে মুসলমান কোন আন্দোলন করেছে? তাইলে এরা যদি বাবরি মসজিদের জন্য দোয়া করে, সেই দোয়া কখনো
যে নামাজ পড়ে না, যার ছেলে নামাজ পড়ে না, যার মেয়ে নামাজ পড়ে না, যে নিজে নামাজ পড়ে না, সে যদি মসজিদের জন্য দোয়া করে তাহলে এই দোয়া কি বলি বলেন? শুধু এতটুকুই বলছি, দয়া করে আল্লাহর রাস্তায় ইসলামটা বোঝার চেষ্টা করুন। আপনাদের বিরাট দোষ না, শুধু একটাই দোষ, আপনারা ইসলামটা বোঝার চেষ্টা করেন। ইসলাম যদি বুঝতেন তাহলে অল্প ইবাদত যেটা হতো সেটাও সিস্টেমেটিক্যাল হতো, সিস্টেমেটিক্যাল। একটা পান খেতে গেলেও না, একটা সিস্টেমে পান শ্বাস দিয়ে হয়। পান পান পানের দোকান আছে এখানে কারো? কেউ আছে পানের দোকানদার? দোকানদার না থাকলে খাবার লোক আর পানের দোকানদার প্রথমে পানটা নে, ওরেতে বুড়িয়ে দে, একটু ঝেড়ে দে, ঝেড়ে নিই প্রথমে খানটা দিলে সবুজ, তারপর দিলে ওর ভেতরে খড়, তারপর জর্দা দে, এবার চুন মাখাই বলে। আরে আগে আচ্ছা আগে জর্দা না দে, আগে চুনা মাখাই খায়। আমার দোকান, আমি আগে জর্দা দেবো, আগে সুবুরি দেবো, খড় দেবো, শেষে আগে চুন পাকাবো। আমার দোকান, আমি যেরকম করে ইচ্ছা সেরকম দিতে পারি, তাতে লাভটা না ক্ষতিটা? প্রথমে সুন্দর করে চুন নিয়ে না গোটা পানে লাগায়, আবার এই পান উল্টে এনে পুরো বেটে দেয়, যাতে কোনো জায়গায় এক জায়গায় যদি চুন বেশি থাকে তাহলে গালে পড়া লাগে। সুন্দর করে এনে এবার জিজ্ঞেস করবো খড় খাবে? যদি বলে হ্যাঁ, তাহলে চুনির পরে খড়টা দেবে, দেয়া বা সেটা আবার একটু ডলে যেন চারিদিকে লাগে। তারপরে জিজ্ঞেস করবে যে জর্দা খাবে? তাহলে হ্যাঁ। কি জর্দা? 380 মতিনা 60 শুরু হয়তো বললো 300 জর্দা একটু দিলে। দেইবার আবার বললো ভাই কাঁচা সবুরি না শুকনো সবুরি? তাকে দু রকম দেন, ওতে একটু সুবুরি দিলে, দে এইবারে মুড়ে। দ্যাট ইজ সিস্টেম। যদি প্রথমেই সুবুরি দেয় তাহলে সুবুরির টালের ভেতরে জর্দা দিলে কম বেশি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। কারণ ওই বুঝলি পাহাড়ের ভেতরে মসুরির ডাল কোথায় কোথায় রয়েছে খুঁজে পাওয়া যাবে না, পরিমাণটা কম বেশি হওয়ার সম্ভাবনা আছে। নেক্সট, এবারে যদি চুন মাখাতে যাই তাহলে সেই চুন সুবুরি আর জর্দা দলা হয়ে যেখানে চুনলে যাবেন জর্দার পেছনে পেছনে যাবে, দলা হয়ে যাবে। তাহলে 6 টাকার একটা পান শ্বাস দিয়ে গেলে সেটাকে সিস্টেমে যদি সাজেন তাহলে যে খায় তার একটা মজা পাবে, যে বেঁচে তার দোকানটা ভালো চলবে। যদি সিস্টেমের বাইরে যদি চুনডা সবার শেষে দলা করে দেয় না, ওই দোকানের পান যে একবার খাবে সে আর কখনো ওই দোকানের পান খাবে না, কারণ জিবি পড়া লাগবে। দ্যাট ইজ সিস্টেম। আমাদের দেশে আম খাওয়ার সিস্টেম হলো কাঁচা আম ঠিক এক একটা পড়বে পাকবে, ধীরে 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 দু চারটে গাছ পাকা হলো, এবারে আমরা সেই আম পেড়ে রেখে দিলাম, বোটা ঝরে গেল, সুন্দর একটা ঝুড়িতে তলায় খবরের কাগজ দিলাম, দে 20 কেজি আম, সদুই কারবাই, চার পাঁচ জায়গায় ভাগ করলাম, ভাগ করলে নিচে 3 জায়গায়, তারপরে এক পাতা নাম, আবার দু জায়গায় কারবাই, আবার এক পাতা নাম, কি সুন্দর করে সাজিয়ে কাগজ মুড়িয়ে দিয়ে উপরে বস্তা দে এক কোণায় রেখে দিলাম। 24 ঘন্টা কেটে গেল, আমগুলো খুলে এবার রেখে দিলাম, দেখলাম একটু হাওয়া লেগে একটা রং হল। একদিন পরে একটু টিভি দেখলাম, বেশ স্পঞ্জের রসগোল্লা পানা ভাব ছিলে, এবার খেলি বিরাট মজা। আচ্ছা, যে সিস্টেমে সুন্দর হিমসাগর আম খাওয়া হয় একদম ওই সিস্টেমে অ্যাজ ইট ইজ পুকুরি জ্যান্ত তেলাপিয়া মাছ কেজি পাঁচেক ধরে যদি কার্বাইড দিয়ে 24 ঘন্টা ওরকম জাগতে রাখা, 24 ঘন্টা কার্বাইড দিয়ে আমগুলো তেলাপিয়া মাছগুলো জাগ দিল, তারপরে বের করে আমি খুলিয়ে দিয়ে তারপরে খালি তেলাপিয়া মাছ কার্বাইড দিয়ে জাগ দিয়ে যদি বের করা হয় পুকুরি খাবে, সব কটাই খাবা, তেলাপিয়া মাছটাও খাবা, আমটাও খাবা, কিন্তু দুটো খাবার সিস্টেম পুরো আলাদা। যে সিস্টেমে আম খাই, আম ছিলে চোখ বন্ধ করে কেমনে খেয়ে নিল, মা বললো এটা তেলাপিয়া মাছ, লেজটা ধরে গালে দে তেলাপিয়া মাছ, চোখ বুঝে খাওয়া দাও,
সবই খাবার, কিন্তু প্রত্যেকটা খাবার ভক্ষণ করার সিস্টেম আলাদা আলাদা। মুসলমান ইসলাম মানে, বাট ইসলাম মেনে চলার সিস্টেমটাই জানে না। যদি জানতে তাহলে কুচির অন্তত মুসলমানই দেওয়ার আগে কলমাগুলো পড়াতে। ছ বছরে কুচি মুসলমানিরা দেন, 22 বছর বয়সে সে কুচির কলমাটাও মুখস্থ হয়। এরকম কুচি নেই গ্রামে। ধরেন একজনের বাড়ি বিরাট কাজের চাপ, বিরাট চাপ, বড় ভাই বিডিও, ছোট ভাইটা পুলিশ আর মেজ ভাইটা বিএলআর, তাতে আবার জমি জায়গা আছে, সেসব ভাগে সাথে এর গা তিনবার সংসার, বিরাট চাপ। এদিক সেদিক করতে করতে হঠাৎ পুলিশটা আমার ফোন করে বললো, হুজুর সব সমস্যা, এখানে কি হয়েছে? তাই তো হুজুর, আমাদের বাড়ি বিরাট কাজের চাপ, মেজে ভাই একটা ছেলে ছিল, সে কাজের চাপে পড়ে মুসলমান দেওয়া হয়নি, ছেলের বয়স 17 হয়ে গেছে। এরকম কোন ছেলে আছে গ্রামে যে কাজের চাপে পড়ে মুসলমানি দেওয়া হয়? 17 বছর বয়স একটা ছেলে। আচ্ছা, কাজের চাপে পড়ে 5টা কলমা শেখানো হয়নি, 17 বছর বয়সের এরকম ছেলে গ্রামে আছে আপনার? কত? 100 ভেতরে 90। তাহলে 100 ভেতরে 90টা বাচ্চাকে কাজের চাপে কোরআন আর কলমা শেখানো হয়নি, কিন্তু 100 ভিতরে 100 বাচ্চাকে যত কাজের চাপ থাক না কেন, আগা কাটাটা কেউ বাদ দেয় না। তাহলে এদের কাছে কলমার কোরআনের চেয়ে আগার চামড়ার দাম বেশি। কোথায় পেয়েছেন ইসলামের এই সিস্টেম? আমরা একটু বলে বোঝাল, এটা কি ইসলাম মেনে চলার সিস্টেম? আমি তো এখন চিন্তা করতেছি, এতে কিন্তু সমাজ মানবে না। আল্লাহ নামি গাতাড়ি, আমার একটা ছেলে দেশে, ছেলেটার 3.5-4 বছর বয়স, আমার খুব টার্গেট আছে ছেলেটার মুসলমান হবে। সত্যি সত্যি এখন নিতান্ত যদি মুক্তি সাহেব জুতো বেটা করে তাহলে আবার দিতেই হবে হয়তো। তাও একবার বলবো যে অন্যদের নাই আমার আর একবার দেন, ওটা ওই বাপ থাক, ওরে আলেম করবো, হাফিজ করবো, মাওলানা করবো, আল্লাহ যদি তকদিরে রাখে খুব সুন্দর দিনের জ্ঞান দেবো, দিয়ে ওর একটা মসজিদে ইমামতির কাজ দেব, দেখি কোন শালা ওর পেছনে নামাজ পড়া না যায় ফতোয়া দেয়। কিছু যাচ্ছে মাথায়? ওই ছেলেটা সুন্নতে মুয়াক্কাদা খাতনাটা দিলাম, বাকি দিনের কলমা কালাম কোরআন আদব আখলাক তালিম তরবিয়া ও সব শিক্ষা দেব, দেখি ওর পেছনে কেটা নামাজ পড়ার ফতোয়া হারাম দেয়, কেটা হারাম ফতোয়া দেয় দেখি। একটা সুন্নতে মুয়াক্কাদা আদায় করি, তার জন্য নামাজ পড়া কি হারাম ফতোয়া দেয় দেখো। পশ্চিমবঙ্গের 90% ইমাম আছে যারা কোরআন শুদ্ধ করে পড়ে না, এদের পেছনে নামাজের ইক্তেদা করা হারাম। আমার কাছে তো সুন্নত তরক করেছে, আর এসব 90% ইমাম তো ফরজ তরক করেছে। কিছু মাথায় যাচ্ছে? যাচ্ছে। আমার টার্গেট আছে 70 মুসলমানই দেব না, থাক ওই কই, বাকি সব দেব শুধু মুসলমানই দেব। তো এই ক্যাসেট ফ্যাসেট যদি মুক্তি সাহেবের কানে যায় না, তা ধরে আমরাও জুতো ভাই, তাও হাতে পায়ে ধরবো আমি বাংলার ইরগা কি পাদে চকি আঙুল দিয়ে জ্ঞান দিতে হবে। থাক না, নুনুনা কাটাটা ছেলে ইমাম হোক, দেশের জনগণ বুঝু মুসলমানি না দিয়ে জান্নাতে যাওয়া যায়, কিন্তু কলমার কোরআন ছাড়া তা কোনো জান্নাতে চৌকাটা দেখা যায় না। কিন্তু এরা ভেবেছে কলমা পড়তে পারুক আর না পারুক, কোরআন পড়তে পারুক আর না পারুক, মুসলমানিরা দিতে হবে। এই অজ্ঞতা শেষ করতে হবে একদম বাংলা থেকে। গ্রামে জোহর আলী মরে গেছে, তা জোহর বাদ জানাজা, তা আমিও গেছি জোহরের জামাতে 2 সাল, বাইরে বের গিয়ে জানাজা এদিকে 8 সাল। উরি সালা, কোথায় পেয়েছি সেটা? জোহর হলো ফরজে আইন, জানাজা হলো ফরজে কেফায়া। এই যে 600 লোক জোহর না পড়ে জানাজা পড়েছে, এরা ইসলাম কোথা থেকে পেয়েছে? এটা কি ইসলাম? বলেন বলেন বলেন। জোহর না পড়ে যারা জানাজা পড়ছে, এই ইসলাম তারা কোথায় পেয়েছে? ওদিকে মসজিদে আজান হচ্ছে, এদিকে যে ছেলেটা মরে গেছে ওর খালু ছেলেটার হসপিটালে নিয়ে গেল ঠিক, কিন্তু চিকিৎসাটা ঠিক মতন হইল না।
যদি একটু অ্যাডভান্স কলকাতায় নেওয়া যেত, ছেলে মরে গেছে, তার ইনে খালুর মাথায় বিরাট টেনশন, ওদিকে জোহরের জামাত হচ্ছে, খালুর শান নেই, খালুর ভাইরা পো বিড়ি টেনতেছে আর ওই সমস্ত ইটেল হাদিক ছেড়তেছে, যারতি যারতি এদিকে আবার জানাজা হয়ে গেল। এ হবে এ খালুর তখন হঠাৎ মনে হয়েছে যে আমার সাথে উজু নিজু করা হয়নি, উজু করা তাড়াতাড়ি গেল উজু করতে, ওখান থেকে সেই ছোট ছোট রোমাল, সে খালু একটা রোমাল নেই এরকম মাথায় দে, এইরকম করতে এইরকম করতে দেখেছেন শালা গয়লা পেলা দেখা, হাত মাথা রোমাল এইরকম দে এইরকম দে, আমার এত রাত ধরে বলি শালা জুতো বো নাকি, তুই খালি মাথায় নামাজ পড়, শালা যে রোমালে নাক মুছিস, যে রোমালে মাথা মুছিস, যে রোমালে হাত মোছে পা মোছে, সেই নাক মোছা রোমাল টুপির জায়গায় দেব, আমার টুপির ইজ্জত নষ্ট করা, দেখবেন প্রায় জানা যায় এরকম কিছু গয়লা আমার কা মুসলমান থাকে, নাক মোছা রোমাল ছোট রোমাল নাম ঠিক ভালো হইনি, ঠিক এখান থেকে এরকম কান ব্যান্ড দেয় না, একটা গয়লা গয়লা মেলা দেখাবে যেন হরিদাস পাল এসে। এবার একটু হুজুর একটুখানি দাঁড়াও, সে ছেলের খালু উজু করে এসেছে, যে খালু জোহর পড়িনি সেই খালুর জন্য এখন আসবে জানাজা পড়ার জন্য, উরির জন্য আবার এই 800 মুসল্লি দেরি করতে আসবে, তাই ইমাম বলল পড়িয়ে দিতে জানা ছেলের খালু হয়, মনে হচ্ছে যেন খালু এসে জানাজা খোদার কাছে জমা দেবে, ও লাখ দিয়ে এই অজ্ঞতা এই মূর্খতা এই ভণ্ডামি ইসলামের নামে আর কত কাল ধরে চলবে, জানাজার সময়গুলি ইমাম পড়িয়ে দেবে, কোন সালাত জন্য ইমাম এক সেকেন্ড দেরি করবে না, সেই ইমাম ও ছেলের খালু বলে কি লাটের মাঠ নাকি জোরজন্ডি দাঁড়িয়ে দেরি করবে ইমাম, আবার দেরি না করলে হয়তো ইমামের চাকরি বরতলায় যাবেনি, যেহেতু খালু আবার মোতাল্লির ভাইরা ভাই দেরি করতে হবে, আমি বলছি ইসলামের নামে এই ভণ্ডামি, ইসলামের নামে এই অজ্ঞতা, ইসলামের নামে এই অন্ধকার অরাজকতা আর কতদিন ধরে চলবে এই ভাই, যদি জোহর পড়তে পারেন তাইলে জানা যায় যান, তাহলে আপনার মতো লোক জানা যায় যাওয়ার কোনো প্রয়োজন নেই, অযথা ভিড় করে কোনো প্রয়োজন নেই, জোহর ফরজে আইন, জানাজা ফরজে কিফায়া, জানাজা না পড়লে কোনো গোনা হবে না, কিন্তু এক ওয়াক্ত জোহর কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে পড়তে হয়। আমি আবার চরমদুলিকে প্রণাম জানিয়ে বলছি, আল্লাহর রাস্তায় ইসলামটা বুঝুন, ইসলামটা বুঝুন, তাহলে অল্প হলেও যেটা পালন করবেন সুন্দরভাবে পালন হবে, আর যতদিন আপনি ইসলাম না বুঝবেন ততদিন দেখা দেখি চাষার লাগা লাগি বাস, এই আমল এই ইবাদত আপনি আল্লাহর কাছে মুখ তুলে চাওয়া যাবে না, ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা চেয়ে দিচ্ছি, সকলে আসুন প্রিয় রসুলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিয়া নবী।